আজ আমি তোমাদের দেখাবো কি করে বনসাই বট গাছে এরিয়াল রুট গ্রো করতে হয়। তো দেখো, এটা আমার একটা বনসাই বট গাছ আছে, সেটা আমি লাস্ট 2.5 বছর ধরে তৈরি করছি। এই গাছটি আমি রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম, তখন একদমই ছোট ছিল। এবার ছোট থেকে আনার পরে এই টবে দিয়েছিলাম। এবার গাছটা একবার তোমাকে দেখিয়ে দিই। এবার একটু যদি ক্লোজ লুকে দেখাই, দেখো গাছটি যখন বড় হয়েছিল তখন আমি এটাকে বনসাই লুক দেওয়ার জন্য এই এখান থেকে কেটে দিয়েছিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে আমার কিন্তু দুটো ব্রাঞ্চ তৈরি হয়েছে। তারপরে আরেকটু যখন বড় হয়েছে তখন এখানে আবার কেটে দিয়েছি, এখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। তবে এখানে কেটেছিলাম, এখানে কেটেছিল, তারপরে এইখানে কেটেছি। এখানে কাটার পরে কিন্তু এতগুলো ব্রাঞ্চ হয়েছে। দেখো, এখানে একটা ব্রাঞ্চ হয়েছে, এই ব্রাঞ্চটি হয়েছে, এই ব্রাঞ্চটি হয়েছে, এতগুলো ব্রাঞ্চ হয়েছে। এবার এই জায়গাটা দেখো, আমার সুন্দর কিন্তু অনেক কটা ব্রাঞ্চ হয়ে গেছে, এই জন্য এখন এটা বনসাই একটা লুক নিয়েছে। এবার এখনও কমপ্লিট বনসাই হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে আমি এটাকে বনসাই হিসেবে তৈরি করব। আর এটাকে এখন আমি আজকে যে জন্য আমি ভিডিওটি করছি, এটা হচ্ছে এরিয়াল রুট কী করে গ্রো করে সেটা দেখাবো। এবার এতদিন বর্ষাকাল ছিল, সেজন্য কিন্তু দেখো এই যে দুটো এরিয়াল রুট অটোমেটিক গ্রো করেছে, আমাকে কিছুই করতে হয়নি। আমি খোলা আকাশের নিচে গাছটিকে রেখে দিয়েছিলাম, সেই জন্য দেখো এই একটা এরিয়াল রুট, এই একটা এরিয়াল রুট অটোমেটিক ডেভেলপ করে গেছে। বর্ষাকাল ছিল বলে আর্দ্রতা বেশি ছিল, কিন্তু এখন বর্ষাকাল এখন শেষের দিকে, সেজন্য দেখো আমাকে কী করতে হবে এরিয়াল রুট গ্রো করার জন্য। এই যে একটা এরিয়াল রুট তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে এটা, এটি একটা, আর এইখানে দেখো এই এরিয়াল রুটটি এখানে তৈরি হচ্ছে, এই দেখো এটি। এবার এটাকে আমি যদি এবার কিছুই না করি তাহলে কিন্তু সামনে শীতকাল আসছে, এবার এটা অটোমেটিক এগুলো শুকিয়ে যাবে রোদে আর বাতাসে। তার জন্য আমাকে কী করতে হবে, এই প্লাস্টিকের মাধ্যমে, এই দেখো আমি প্লাস্টিকের স্ট্র, এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবে, প্লাস্টিকের স্ট্রের মাধ্যমে, আর প্লাস্টিকে আমি স্ট্র ইউজ করি। প্লাস্টিক কেন খুব ভালো জিনিস, কারণ প্লাস্টিকের প্লাস্টিকের আমি যদি এই এরিয়া রুটগুলোকে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু প্লাস্টিকের ভেতরে কিন্তু হাওয়া বাতাস রোদ কোনো কিছু ঢুকবে না, সব কিছুকে রোধ করতে পারবে। সেজন্য এটা এর মধ্যে আর্দ্রতা বজায় থাকবে আর এটা কিন্তু ধীরে ধীরে গ্রো করে যাবে। আর তারপর যখন এটা আজকে দেখিয়ে দেবো, তার পরে আমি দেখাবো কী করে এই বনসাইটাকে তাড়াতাড়ি গ্রো করার জন্য কী করে আমি অর্গানিক ফার্টিলাইজার দেবো। এখানে দেখো আমার অর্গানিক ফার্টিলাইজারগুলো আছে, এগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে দেবো, কারণ আমি ইনঅর্গানিক ফার্টিলাইজার একদম বিশ্বাস করি না। কারণ বনসাই গাছকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে অর্গানিক ফার্টিলাইজারের ওপরেই জোর দিতে হবে, কারণ ইনঅর্গানিক বা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে তোমার কিন্তু গাছ কিন্তু মানে মারাও যেতে পারে। কিন্তু আমার তো বনসাই অনেকদিন বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য আমি এই অর্গানিক ফার্টিলাইজার ইউজ করবো। সেটা আমি তোমাদের পরে দেখাবো, প্রথমে দেখিয়ে দিই কী করে আমি এরিয়াল রুটটা গ্রো করব। তো আমি এখন ভিডিওটাকে একটু অফ করে রাখছি, নাহলে শুধু শুধু বড়ো হয়ে যাবে। আর এই স্ট্রটা আমি মানে সাইজ মতো, এই দেখো এরিয়াল রুট এখানে এভাবে সাইজ মতো আমি এটা কেটে নেবো, স্ট্র দুটো এখানে একটা আর এটার জন্য একটা। আমি এই দুটোকে সাইজ মতো কেটে নিয়েছি, স্ট্র দুটোকে, এটা একটা আর এটা এটা একটা। এবার আমি এটাকে দেখো কী করে, জাস্ট কিছুই করার দরকার নেই, এভাবে এটাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে এখানে মাটির সাথে টাচ করিয়ে দেবো এভাবে। তারপরে এই স্ট্রটাকেও দেখো এটাকে আমি কীভাবে ঢুকিয়ে দিচ্ছি, এইভাবে নিয়ে জাস্ট হালকা একটু খুব কেয়ারফুলি করবে, আর নাহলে কিন্তু রুটটা কিন্তু ভেঙে যেতে পারে। জাস্ট এভাবে মাটির সাথে টাচ করে দিলাম,
এটা কিন্তু অটোমেটিক কিন্তু গ্রো করে যাবে। এবার তোমাকে সময় মতো জল দিতে হবে টাইম মতো। আর এটা জাস্ট 5-6 মাস পরেই আমরা বুঝতে পারবো, যেহেতু এটা ট্রান্সপারেন্ট আছে, খুব কাছ থেকে দেখলে আমি স্ট্রোগুলো দেখতে পাবো ট্রান্সপারেন্ট, রুটটা ডেভেলপ হচ্ছে কি না। এই যে রুটটা যখন ডেভেলপ হয়ে যাবে তখন আমি এটা একটা সরু ব্লেড দিয়ে এটাকে আমি ইয়ে করে দেবো, বা সময়ের সাথে সাথে প্লাস্টিকটা অটোমেটিক নিজেই হয়তো খুলে যাবে হয়তো। ঠিক আছে, এখন আমি দেখাবো কী করে এটা ফার্টিলাইজ করবো। এবার যেহেতু এটা আমার ছোটো টবে আছে, ট্রেনিং টবে, আর তাড়াতাড়ি যাতে বংশটা গ্রো করে সেজন্য আমি অর্গানিক ফার্টিলাইজার কীভাবে প্রয়োগ করবো সেটা আমি দেখাবো। আমি এখানে টোটাল 5 ধরনের অর্গানিক ফার্টিলাইজার ইউজ করবো, কী কী ইউজ করবো সেটাই বলে দিচ্ছি। প্রথমে ইউজ করবো হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট, এটা আবার ভার্মি কম্পোস্ট, তারপরে এটা হচ্ছে শিলকুচি, এটা হচ্ছে সর্ষের পাউডার বা মাস্টার্ড পাউডার, তারপরে আমার এটা এটা আছে হচ্ছে নিম ফুল, এটা নিম ফুল, আর এটা আছে আমার হাড়গুঁড়ো, বিভিন্ন পাখির হাড়গুঁড়ো। এই 5টাই হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, এই 5টার আমি মিশ্রণ ইউজ করবো। আর এই অর্গানিক ফার্টিলাইজারগুলো তোমরা যে কোনো একটা মিডিয়াম বা বড়ো সাইজের নার্সারিতে গেলেই পেয়ে যাবে। তো এবার আমি দেখাচ্ছি কী করে আমি মিক্স করবো, কোনটা কী প্রপোর্শনে মিক্স করবো সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নেবো 2 চামচ ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এরকম দেখতে হবে তাকে। তারপর নেবো হচ্ছে 1 চামচ শিমকুচি, এক চামচ শিমকুচি, তারপর নেবো হচ্ছে 1 চামচ সর্ষের খোল, সর্ষের খোলের পাউডার, দেখো 1 চামচ, তারপর নেবো হচ্ছে নিম খোল, এটা হচ্ছে নিম খোল, আর এবার নেবো হচ্ছে আমি হাড়গুঁড়োর পাউডার, হাড়গুঁড়োর ডাস্ট, এই যে 1 চামচ। এবার এটা আমি ভালো করে মিক্স করে দেবো। দেখো পাউডারটা কেমন দেখতে হলো। এবার এটা আমি অ্যাপ্লাই করব এখানে। এবার দেখো তোমরা এখানে মাটিটা ড্রাই হয়ে গেছে, তো মাটিটাকে আমি প্রথমে ভালো করে একটু নরম করে নেব, যাতে আবার সারটা দিতে সুবিধা হয়, মাটির সাথে মিশে যায়। চারিদিক থেকে এবার কেয়ারফুলি এটা করব, কেয়ারফুলি না করলে রুটগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। খুব আস্তে আস্তে কেয়ারফুলি এভাবে করতে হবে, চারিদিক থেকে এভাবে করতে হবে। আমার মাটিতে কালকা করা হয়ে গেছে, এবার আমি কি করব, একটু জাস্ট
এক চামচ থেকে দেড় চামচ সারটা আমি চারিদিকে দিয়ে দেবো। এটাকে গাছে ঘোরাই দেবেন না আপনারা, একটু টবের চারপাশ থেকে এভাবে আস্তে আস্তে করে গাছের গোড়া থেকে দূরে এভাবে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার মাটির সাথে সারটিকে মিক্স করে দেবো। এইভাবে এবার আমি খুব ভালো করে এই মাটিতে জল স্প্রে করে দেবো। এভাবে চারিদিক থেকে খুব ভালো করে জল স্প্রে করে দেবো, এভাবে যাতে মাটিটা ড্রাই থাকে। আর এইখানে এই এরিয়া রুটগুলোর জন্য এখানেও আমাকে এইভাবে সুন্দর করে স্প্রে করে দিতে হবে। এই যে তোমার স্টোনের ভিতর দিক দিয়ে জলটা যাচ্ছে, জলটা কিন্তু এবার এটাকে অনেকদিন আর্দ্র রাখতে ভিজিয়ে রাখতে সাহায্য করবে, কারণ স্টোনের ভিতরে কিন্তু হাওয়া বাতাস স্রোত কিছুই ঢুকবে না। সেজন্য এইভাবে তুমি প্রতিদিন একবার করে স্প্রে করে দিতে হবে। ব্যাস তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল আজকের মতো। এবার আমি তোমাদের টাইম টু টাইম আপডেট দেবো। এবার 360 ডিগ্রি ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি।